আসসালামু আলাইকুম। তো প্রথমে কিছু কথা তোমাদের সঙ্গে বলে নিই, ভাত তো আমরা রোজ খাই, কিন্তু আজ আমি যেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা সপ্তাহে একদিন তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। বিশেষ করে ব্যাচেলারদের জন্য তো ভালো, যারা চাকরাজীবী আছে তাদের জন্য খুব ভালো। তো চলো শুরু করা যাক। এই চাল আর দুটো ডিম দিয়ে আমি রেসিপি তৈরি করব। তো এই দেখো, দুই কাপ চাল নিলাম আমি। এটা রোজ যে চাল আমরা রান্না করি সেই চাল, মিনিকেট চাল। দুই তিনবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো চলো এবার চুলোর দিকে যাই। চুলায় একটা প্যান বসালাম, আর এই প্যানে আমি দুই চামচ সাদা তেল দিয়েছি। তারপরে দুটো আলু, ছোটো সাইজের আলু আছে ওই জন্যে আমি কাটিনি, গোটাই রেখে দিয়েছি। আর ডিমটা সেদ্ধ করা রয়েছে, তো সেদ্ধ করা ডিম আর দুটো আলু আমি একসঙ্গে ভেজে নেব। এক চুটকি লবণ দিলাম, মানে নুন দিলাম, আর এক চুটকি হলুদ দেব। তো আলাদা আলাদা করে ভাজার দরকার নাই, ডিম আলু একসঙ্গে ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটাকে তুলে নেব, আলুটাকে আরেকটু ভাজব। তো আলুও ভাজা হয়ে গেছে আমার। এবারে সেই প্যানে আমি একটুখানি আর তেল দিয়েছি, ওতে তেজপাতা গরম মশলার ফোড়ন দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের। আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, দুই কাপ চালের পরিমাপে আমি এগুলো দিলাম। তো তোমরা না টেনে দেখতে থাকো, পেঁয়াজটা হালকা লাল হতে লেগেছে। এতে আমি দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ, এগুলো আলাদা করে ভাজার দরকার নাই। তো এই দেখো পেঁয়াজের সঙ্গেই লাল হয়ে যাবে। আর এতে দিয়ে দেব আমি এক চামচ আদা আর রসুন বাটা। তো এইভাবে করলে এই দেখো ঠিক লাল হয়ে যাবে আমার কিশমিশ। আমি দেখালাম তোমাদের আলাদা করে ভাজার দরকার নেই, গ্যাসটাও কম পড়বে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো এবারে এতে আলু দুটো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর এতে চালটাও দিয়ে দেব। তো যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম। আর এই চালটা ভাজার দরকার নাই, একটুখানি নাড়াচাড়া করলেই আমি জল দিয়ে দেব, মানে একটুখানি নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দেব। তো এই কাপে দুই কাপ আমি চাল দিয়েছিলাম, সেই কাপে চার কাপ জল দেব। তো এই চার কাপ জল দিয়ে দিলাম, এবারে ভালো করে নাড়িয়ে নেব। এবারে এতে দিয়ে দিলাম আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে এটাকে আমি 15-20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। তো চলো, আমি 16-17 মিনিট পরে খুললাম। এবারে নাড়াচাড়া করে দেখে নেব। এতে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম। তোমরা যদি ঘি ভালোবাসো তাহলে ঘি দেবে, না হলে স্কিপ করে দেবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। তো ঘি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে এতে আমি ডিম দুটো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দুই ভাগে ভাগ করেছি, মানে দুটোর চার পিস করেছি। এবারে এভাবে এটাকে দিয়ে দেব।
তারপরে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো 2 মিনিট পর আবার খুললাম, এবারে কিছু মানে একটুখানি পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রেখেছিলাম আলাদা করে, সেটাকে এভাবে ছড়িয়ে দেব। তো এবার আমি বার করে দেখাচ্ছি। তো এই রান্নাটা বিশেষ করে যারা বাইরে থাকে, মেসে থাকে, ব্যাচেলার, তাদের জন্য তো খুবই ভালো। আলাদা করে ডাল তরকারি করতে হবে না, এক হাঁড়িতেই হয়ে যাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো, আর যারা দেখছো নতুন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো সব থেকে আগে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এতটাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রেসিপিটা অবশ্যই সপ্তাহে একদিন ট্রাই করে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে। আবার কাল আসবো তোমাদের সঙ্গে কথা বলতে ইনশাআল্লাহ। টাটা।